তারা এমন কিছু শুরু করে দিছেন যে আপনাদের এসব কথা শুনে ফেসবুকে এত পরিমাণ ফলোয়ার্স কমেন্ট শেয়ার লাইক এসব কথা বলতে বলতে যে দু একটা ডায়লগ কিংবা কারো কথা শুনে যে ফেসবুকে আমরা বলবো সেই সময়ও নাই সেটা ধরেও না মাথায় বুঝতে পারছেন কী বোঝাচ্ছি আপনারা খালি ফেসবুকে কমেন্টস দিয়ে পড়ে আসেন ভালোবাসা দেন ফুল দেন ফুলের বাগান আমার বাড়ি তোমার বাড়ি চিত্রা নদী হ্যান ত্যান পেসাল পারেন এমন কিছু বলেন যে সেই জিনিসগুলো মানুষ শোনার পরে কিছু একটা শিখে আমার কথা কি বোঝা যায় কিছু একটা বলেন যে আপনার সেই কথাটা অন্য আরেকজন কপি করে ভিডিও করে তাহলে গে তো আপনার ভিডিওটা ভাইরাল হবে কিংবা ভরি হতে যাবে তাছাড়া কিভাবে এমন কিছু বলেন যে সেই ভিডিওটা যেমন টিকটকে দেখেন আমরা কিংবা বোঝেন না টিকটকের বিষয়টা টিকটকে দেখেন একটা ভিডিও ভাইরাল হলে সেই মিউজিক সেই কথা সেই ডায়লগ সেই রকমই ছবি দিয়ে মানুষ ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করে তো ফেসবুক এরমই একটা জিনিস যে আপনারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলোতেই এমন একটা কথা বলেন যে যে কোনো একজনের কথা যদি ভাইরাল হয়ে যায় তাহলে ওই কথা আরও অনেকজন বললেই ফেসবুকেও অনেকজন ভাইরাল হয়ে যাবে টিকটক আর ফেসবুকের মধ্যে আলাদা কোনো অপশন নাই ভাই কথা হচ্ছে ভাইরাল হতে হলে একটা না একটা ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও নিয়েই আমরা কামড়াকামড়ি করি তো এরম কিছু বলেন যে আপনার মাঝে থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আমার আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন বুঝেন যদি কেউ বুঝতে না পারেন আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু থাকে তাহলে দয়া করে যে সব শেষ কমেন্টে কিছু লিখে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব বুঝছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ